নিয়মিত গ্রিন টি পান করলে ঠান্ডা এবং কফের সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয়। ফ্ল্যাবোনয়েডস জাতীয় খাবার ঠান্ডা রোধ করতে বেশ কার্যকরী। ফ্ল্যাবোনয়েডস পাওয়া যায় গ্রিন টি ও আপেলে। খুব বেশি চা পান উদ্বেগ, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘুমের অসুবিধা সৃষ্টির পাশাপাশি প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি শতকরা 50% বাড়িয়ে দেয়। ধীরে ধীরে হতে পারে হাড়ের এক বিশেষ ধরনের ব্যথার সমস্যা, স্কলেটাল ফ্লুরোসিস। কফি চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে এবং চোখের নিচে রক্ত জমাট বাঁধতেও দেয় না। ত্বককে সুস্থ সুন্দর টান টান রাখতেও কফি সাহায্য করে। কফি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। উদ্দীপক পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। এতে উপস্থিত ক্যাফেইন স্নায়ুকে সাময়িক উদ্দীপ্ত করে কর্মক্ষমতা বাড়ালেও দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে খেলে দেহের স্বাভাবিক উদ্দীপনা নষ্ট হতে পারে। বহু প্রাচীনকাল থেকেই ঠান্ডা জ্বরের জন্য তুলসী পাতা ব্যবহার হয়ে আসছে। পরিবারে কারো ঠান্ডা লাগলে বা জ্বর হলে তাকে তুলসী পাতা সেদ্ধ ঠান্ডা চা পান করান। এই চায়ের সাথে দারুচিনিও মিশিয়ে নিতে পারেন। আত্মরক্ষার জন্য উদ্ভিদের কিছু প্রাকৃতিক ব্যবস্থা থাকে। কফি বীজ, চা পাতা ও অন্যান্য উদ্ভিদে ক্যাফেইন নামে যে উপাদান থাকে তা ওই গাছে আক্রমণকারী বিভিন্ন পোকামাকড় মেরে ফেলে। সকালবেলার কফি মস্তিষ্কের কগনিটিভ ফাংশন উন্নত করে, মানে মাথা খুলে দেয়। কিন্তু অতিরিক্ত বা বিশাল এক কাপ কফি আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত চা কফি পানে দেহে আয়রন শোষণ বাধাগ্রস্ত হয়, তাই আয়রন ট্যাবলেট খাওয়ার সময় চা কফি কম খাবেন। সবুজ শাকসবজি, লাল মাংস, কলিজা, বীজ জাতীয় খাদ্য ইত্যাদিতেও আয়রন পাওয়া যায়। চা পাতায় থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এই উপাদান দুশ্চিন্তা এবং হতাশা কমাতে সাহায্য করে, তাই নিয়মিত সবুজ চা পান করলে মানসিক অবসাদ থেকে মুক্তি মেলে। চা কফি ও শরবতে চিনি ব্যবহার করতেই হয়। একটু সাবধানতা আপনার চা কফি ও শরবত পানকে করে তুলবে স্বাস্থ্যকর। মাত্র এক চামচ চিনি কম ব্যবহার করে চা কফি শরবত খাওয়ার অভ্যাস করুন, দেহ থাকবে সুস্থ। কফির ক্যাফেস্টল যৌগ প্যানক্রিয়াসের কোষে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে। এটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মতোই আমাদের পেশিতে গ্লুকোজ সঞ্চয়ের মাত্রা বাড়াতেও সাহায্য করে। তুলসী চা মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দৈহিক ও মানসিক সব রকম অবসাদ দূর করে। নিয়মিত তুলসী পাতা সেদ্ধ গরম পানি দিয়ে গড়গড়া করলে মুখ গহ্বর ও গলনালীর রোগ জীবাণু, শ্লেষ্মা এবং মুখের দুর্গন্ধ দূর হয়।